হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি আজকে দেখাতে যাচ্ছি টোটালি ডিফারেন্ট একটা জিনিস, সেটা হলো যে আমরা যারা সিটির বাইরে থাকি, সিটির বাইরে বাসাগুলো কেমন এবং এটার প্রাইস, এবং আপনারা যদি কিনতে চান কীভাবে কিনবেন। তো এগুলো সব কিছু নিয়ে আজকে আমার ব্লগটা থাকছে। আমি আজকে যার বাসায় আসছি, এটা লিপি ভাবির বাসা, এবং ওনারা কিনেছে বাসাটা 1 বছর হলো, এবং ওনারা কত দিয়ে কিনেছে, কিভাবে কিনেছে সব কিছু আমি বলবো। তো চলুন দেখা যাক বাসার ভিতরটা কেমন। ওনার বাসার পেছনে এবং সামনে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সাজানো। তো এই জন্য আমি বাহির থেকে শুরু করছি। উনি দেখছেন খুব সুন্দর গাঁদা গাছ লাগিয়েছে, পাশে একটা কসমস ফুলের গাছ এদেশের। তারপরে এটা হলো, এই ফুল গাছটার নাম আমি কখনোই মনে রাখতে পারি না, এটা আমাদের দেশেও পাওয়া যায়, আমি সরি ভুলে গেছি। তারপরে এটা যেটা আছে সেটা হলো গোলাপ ফুল, ইয়েলো রোজ, খুবই সুন্দর ফুল। এবং ওই দিপারে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল অনেক সুন্দর করে। তো আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে খুব অনেক বেশি কেন গাছ নেই, এপাশেও আছে সে গাছটা, তো এখানে গাঁদা ফুল। কিন্তু সমস্যাটা হলো এদেশে, যে এদেশে মানুষ একটা গাছ লাগাতে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়, অনেক সময়। এটা ওনার ফ্রন্টে একটা বড়ো গাছ আছে দেখা যাচ্ছে। তো এখানে উনি যেটা বলছে যে কালো কালো যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার, এটা এক ধরনের উড এখানে কিনতে পাওয়া যায়। এটা মানুষ এটা মাটির উপর সুন্দর করে ছড়িয়ে রাখে দেখতে, এটা সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এদেশের মাটি কিন্তু আমাদের দেশের মাটির মতো না, এদেশের মাটি অনেক ডিফারেন্ট। এখানে কিন্তু মাটি কিনতে হয়, কিনে ওটার সাথে মিক্স করে লাগাতে হয়, তাছাড়া খুব সমস্যা। যাই হোক, লিপিবাবির বাসায় ঢুকছি আমি। বাসার সামনে সুন্দর করে একটা ফুল দেওয়া আছে, তো আমি প্রথম থেকে দেখাই ওনার লিভিং রুম দিয়ে শুরু করছি। আমি হঠাৎ করে এসেছি ভাবির বাসায়, আমি ভাবিকে না জানিয়েই বলতে গেলে, তো কারণ আমি জানি খুব শৌখিন মানুষ। দেখেন ওনার লিভিং রুমটা, প্রথমেই মানে উনি যে গাছ প্রেমিক মানুষ সেটা বোঝা যায় যে প্রথমেই ওনার ঢুকেই ফুল, মানে গাছ। তো গাছ দিয়ে উনি সাজানো ওনার সোফা, সুন্দর দেখতে পাচ্ছেন লিভিং রুমটা। এবং আমি যদি বলে আসতাম তাহলে কি হতো, না বলে সে এত সুন্দর। পাশে একটা বসুন উনি রাখছেন। তো এটা হলো ওনার লিভিং রুম, এবং লিভিং রুমটা বিশাল বড়, দেখতে পাচ্ছেন এই দিকে আমি দেখাই লিভিং রুমটা। আমি ওই যে ডোর দিয়ে আসলাম, লিভিং রুমটা বিশাল বড়। এবং ওনার এপাশে উনি একটা ডাইনিং করেছেন, কারণ ভাবির বাসা আমি যতবার এসেছি উনি কিন্তু ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই প্রচুর মানুষ দাওয়াত দেন, এবং আমরা এমন হয়েছে পুরো কমিউনিটির মানুষ দেখা যাচ্ছে 40-45 ফ্যামিলিকে ওনারা একসাথে দাওয়াত দেন। সুতরাং আমার মনে হয় এই জন্য ওনারা এই পাশে একটা ডাইনিং এক্সট্রা করেছে, যেটা হয়তো যখন মানুষ আসে তখনই তারা ইউজ করেন। এখানে আছে ঝাড়বাতি। এটা হলো ভাবির লিভিং রুম, চমৎকার করে সাজানো। এবং প্রত্যেকটা জায়গায় আমি যখনই ভাবির বাসায় আসি, প্রত্যেকটা এমন কোনো আপনি কোনা পাবেন না যেখানে ফুল নাই, কারণ ভাবি প্রচণ্ড ফুল প্রেমিক মানুষ আর কি। এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর করে উনি সাজিয়েছে প্রত্যেকটা জিনিস। এটা হচ্ছে কর্নার, বাট কর্নারটা খুব সুন্দর করে সাজানো ওনার। তারপর আমি ঢুকে যাচ্ছি, আমার ডান পাশে আছে কিচেন অ্যান্ড ডাইনিং, কিচেন ক্যাম্প ডাইনিং, এবং বাম পাশটা আমি একটু দেখিয়ে নিই। বাম পাশটা হলো আর একটা লিভিং রুমের মতো, এটা ব্যাক ডোরের সাথে ওনার সাইড ডোর আছে, এটা দেখতে পাচ্ছেন। এখানে একটা টিভি আছে, এখানে এটা ওনার অ্যাডিশনাল একটা রুম, ওই পাশে গ্যারাজ, যে দরজাটা দেখতে পাচ্ছেন ওই পাশে গ্যারাজ। এটা একটা অ্যাডিশনাল একটা ড্রয়িং রুমের মতোই, কারণ ওনার বাসায় যে বললাম প্রচুর গেস্ট আসে, ওনারা আসলে কাভার করতে পারে না এত মানুষ, এই জন্য আমার মনে হয় বাসাটা এত সুন্দর করে ওনারা এইভাবে সাজিয়েছেন যাতে কারো সমস্যা না হয়। তারপরে দেখতে পাচ্ছেন একটা কর্নার, সব জায়গাতেই ফুল। তারপরে এটা হলো ডাইনিং, আমি যে ডাইনিংটা দেখালাম সেটা হলো, যে ডাইনিংটা দেখালাম সেটা শুধুমাত্র মেহমানদের জন্য ওনারা অ্যাডিশনাল করেছে, এবং এটা ওনাদের মেইন ডাইনিং।
এটা ওনাদের মেইন ডাইনিং প্লাস এই পাশে দেখেন খুব সুন্দর করে আগানো ছবি আছে। আমি আমি শিওর এই ওনার দুটো ছোট্ট লক্ষ্মী মেয়ে আছে, আমি জানি এই আঁকানোগুলো ওনার মেয়েদের ড্রয়িং। এটা হলো ওনার কিচেন, কিচেনটা ভাবি আসলে সারাদিন কাজ করতে থাকি এত চমৎকার, মানে বিনা নোটিসে যে কিচেন মানুষ এত সুন্দর হয়, এত চমৎকার করে সাজানো হয়, মানে যে কোনো মানুষের কিচেন হঠাৎ করে ঢুকতে হয় না, কারণ কিচেন এমন একটা জায়গা এখানে অনেক মানে বিনা নোটিসে আসলে এত সুন্দর পাওয়া যায় না, কিন্তু আমি আজকে পেয়ে গেছি কারণ আমার ভাবি খুব চমৎকার করে সাজানো একজন মানুষ। আমি বেডরুম দিয়ে শুরু করছি, লিপি ভাবির মাস্টার বেডরুম। এই দুই পাশে দুইটা ক্লোজেট, আমি ক্লোজেটটা খুলছি না কারণ আসলে ক্লোজেটগুলো অনেক বড়, খোলার কিছু নাই, যেটা দেখার কিছু নাই। আমি শুরুতে দেখাচ্ছি যে ওনার দূর থেকে ওনার মাস্টার বেডরুমটা কেমন লাগছে। ওনার মাস্টার বেডরুমটা খুব সুন্দর করে সাজানো, বিশাল বড়। প্রথমে আছে আমার পছন্দের একটা জিনিস, সেটা হলো ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল মেয়েদের সবচেয়ে পছন্দের একটা জায়গা, এবং সবচেয়ে ওনার ড্রেসিং টেবিলটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ ওনার একটা চুড়ির খুব সুন্দর একটা র‍্যাক আছে, চুড়ির যেটাকে আমরা আলনা বলি। এখানে উনি কোত্থেকে এনেছে আমি জানি না, তবে ওনাকে কোনো সিলেটি একজন কেউ দিয়েছে, তো উনি আমাকে বলছে যদি এরকম সুন্দর একটা যদি কালোর সিলেটি কোনো ফ্রেন্ডস থাকে তাহলে সুন্দর এরকম একটা চুড়ির আলনা পাওয়া যেতে পারে, কারণ এটা শুধু নাকি সিলেটে বিক্রি হয়, যাই হোক আমি জানি না। আমার আপাতত এখানে কোনো সিলেটি ফ্রেন্ডস নাই, সুতরাং আমি বলতে পারছি না আমি পাবো কি না, তবে চেষ্টা করে দেখা যেতে পারে। তো এটা ওনার বেডরুম, উনি আসলে হঠাৎ করে এসছেন, উনি খুব এম্বারেস হয়ে গেছে, তারপরে উনি যেহেতু আমার বন্ধু মানুষ উনি খুব সুন্দর করে আমাকে দেখাচ্ছেন যে ঠিক আছে তুমি তোলো, কিন্তু আমার বাসা তাতে গোছানো নাই, কিন্তু যা হোক যা আছে আমার জন্য মোর দেন এনাফ। এটা ওনার বেডরুম, এবং ওনার রেস্টরুম একটা কম মানে অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমটা অনেক বড়, বেশ সুন্দর। এটা দেখতে পাচ্ছেন আসলে কারো বাথরুমে ঢোকাটা উচিত না হঠাৎ করে এসে, আবার সেই জন্য আমি বাথরুমটা স্কিপ করলাম কারণ এই বাথরুমটা বেশ বড়, আমি গেছি এবং এর পাশে আপনার শাওয়ার আছে, তো এটা ফুল বাথরুম আর এই যে টিভি। তো এই বাসায় বেসিক্যালি চারটা বেডরুম, এবং এই বাসাটা আপনার ডুপ্লেক্স বাসা না, মানে ওনারা আগে এটার একটা জায়গা আছে সেটা হলো আপনার এটি এমনি একটা রুম, এখানে ওনারা লন্ড্রি মেশিন রাখছে এবং এক্সেসরিজ আছে, এবং এই বাসায় প্রচুর ক্লোজেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার সিটির বাইরে আমরা যারা থাকি তাদের বাসায় প্রচুর ক্লোজেট, সুন্দর একটা ফ্যামিলি পিকচার, ওনারা বাচ্চাদের এবং তাদের হাজব্যান্ড ওয়াইফ, খুব সুন্দর একটা জিনিস। এই পাশে দেখেন আমরা মুসলিম, ওনারা কত সুন্দর করে আল্লাহর নাম সব জায়গায় আছে ওনাদের বাসায়, আল্লাহর রহমত আছে আসলে এই বাসায়, কারণ ওনারা আমি কিছু কথা পরে বলবো, আগে বাসাটা দেখিয়ে নিই। তো ওনাদের দেখলাম মাস্টার বেডরুম, তারপরে এটা একটা বেডরুম, এটা একটু ছোট বেডরুম কিন্তু বাচ্চাদের জন্য, ওকে দেখেন সুন্দর একটা ছোট্ট বেডরুম। এর পাশে একটা বেডরুম আছে সেটা আমি দেখাতে যাচ্ছি না এই মুহূর্তে, এটাও একটা বেডরুম একই সমান। আর এটা ক্লোজেট, এটাও একটা ক্লোজেট, আর এটা আরেকটা বেডরুম। তো ওনার যে রুমটা আমি দেখাতে পারলাম না ওই রুমটা ঠিক এত বড়ই একটা রুম, ওনার মেয়ে ঘুমাচ্ছে আমি আর ডিস্টার্ব করলাম না, এবং এর পাশে একটা বাথরুম। তো ওনার অ্যাটাচ বাথরুমের তুলনায় কিন্তু এই বাথরুমটা ডাবল, হ্যাঁ এটা একটা বাথরুম, খুব সুন্দর একটা বাথরুম, এবং দুইটা সিঙ্ক আছে একসাথে অনেক সুন্দর আয়না, ড্যাম শোটা জ্বালে, হ্যাঁ ও দারুণ। এটা একটা মেকআপ করার জন্য বেস্ট বাথরুম, আমি বলি যে খুব চমৎকার লাগছে, যে আমি যদি মেকআপ করতে চাই আমি বেডরুমে না যে বাথরুমে চলে আসি, কারণ অনেক সুন্দর লাইটিং করা আছে এবং গাছটা খুব ভালো লাগছে দেখতে। এবং এখানে যেটা দেখাচ্ছে যে সেটা হলো এখানেও ফুল গাছ আছে, আসলে মানুষ যে যেরকম মানুষের বাসা দেখলে কিন্তু মোটামুটি বোঝা যায় কার কেমন রুচি, কারণ মানুষের রুচি বোধটা কাপড় চোপড় লিভিং স্টাইলে বোঝা যায়। তো আমি এখন যেখানে যাচ্ছি সেটা হলো বেসমেন্ট, ওনার বেসমেন্টটা দেখে আমি শেষ করব। আমি বেসমেন্টে নামছি সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি,
আপনাদের বেজমেন্টটা আজকে আমি এখানে এসেছি, বেজমেন্টটা অনেক সুন্দর। বেজমেন্টটা আমি একটু দেখাই, এখানে লাইটগুলো আছে জ্বালিয়ে দিলাম। তো ওনার বেজমেন্টটা পুরোটাই রেড কার্পেটে ঢাকা, এই যে খুব সুন্দর করে, এগুলো সব ক্লোজেট। ওনার বেজমেন্টটা ডান পাশে যেতেই বাথরুম, খুব সুন্দর করে বাথরুম করা আছে। বাথরুমটা অনেক বড়। আর এই যে দেখতে পাচ্ছেন যে ক্লোজেট আছে, এগুলো সব ক্লোজেট। এবং টেবিল আছে, চেয়ার্স আছে। ওনারা যখন কোনো পার্টি করে, বিগ পার্টি করে, তখন তারা এই বেজমেন্টটা ইউজ করেন, কারণ ওনাদের বাসায় সবসময় পুরো কমিউনিটি মানুষই আসে। তো 40-45টা যদি ফ্যামিলি আসে একটা বাসায়, তাহলে কী অবস্থা হয় বলেন? তো ওনাদের বাসাটা ওনারা এত সুন্দর করে কিনেছে। এবং আসলে ওনারা মানুষ চারজন, কিন্তু ওনারা সবাইকে অনেক সুন্দর করে আতিথেয়তা করে, অনেক অনেক ভালোবাসে আমাদের সবাইকে, দাওয়াত করেন। এই জন্য ওনাদের এই বাসাটা খুব ভালো হয় সবার জন্য, কারণ এই বাসাটা অনেক বড়, প্রচুর জায়গা আছে। এবং ওনারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, যাতে গেস্টরা খুব স্বাচ্ছন্দ্যে ওনাদের বাসায় আসতে পারে এবং বসতে পারে। তো এই তো দেখতে পাচ্ছেন বেসমেন্টটা খুব সুন্দর। এখানে খেলার কিছু জায়গা আছে, বাচ্চারা এখানে এসে খেলতে পারে, খেলার টয়েস আছে। এখানে একটা বেড আছে, যা আমার মনে হয় যে ওনারা যখন কোনো গেস্ট নিয়ে আসে, তখন গেস্টরা এখানে এসে থাকতে পারবেন। মানে যদি লং টার্ম গেস্ট আসে, ওনারা সবসময় গেস্ট থাকে। তো এই হলো ওনার বেসমেন্ট। আমি এখন বেসমেন্ট থেকে উঠে যাচ্ছি। অবশেষে আমি যেখানে দাঁড়িয়ে আছি, বাসাটা দেখানো হলো পুরোটা। আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হলো ভাবির ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ড। এবং এখানে ছোট একটা ডেক আছে, এখানে সুন্দর একটা বসার জায়গা আছে, যে সামার টাইমে আপনারা মানে ওনারা বসে খেতে পারবে, প্লাস ওনাদের গেস্টরা এখানে অনেক এনজয় করতে পারবে। এবং প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো, ছাতাও আছে বৃষ্টির মধ্যে যদি কেউ কফি খেতে চান আপনার, মানে ওনারা যদি দুজন কফি খেতে চান, বা আমরা যদি কখনো এসে ঝামেলা করে ফেলি, তাহলে ওনারা বসে বসে আমাদের সাথে উপভোগ করতে পারবে, বৃষ্টি হোক রোদ হোক, ছাতা যেহেতু আছে কোনো সমস্যা নাই। তো আমি, এই হলো আমাদের লিপিভাবের বাসা। ওনারা এই বাসাটা কিনেছে $1,60,000 দিয়ে। এবং বাসাটা একতলা বাসা, এটাকে রেঞ্চ হাউস বলা হয়। অ্যান্ড ওনারা আসলে, এটা ওনাদের সেকেন্ড বাসা। ওনারা প্রথম যে বাসায় উঠেছিলেন, সেই বাসাটা ওনারা ভাড়া দিয়েছে, এবং ওটাও খুব সুন্দর একটা বাসা ছিল। কিন্তু ওটা ডুপ্লেক্স বাড়ি ছিল। আমরা প্রথমে আমরা যখনই দেশের বাইরে বাড়ি কিনি, প্রথমে আমরা মনে করি যে আমার ডুপ্লেক্স বাসা খুব সুন্দর হবে, খুব ভালো হবে, হ্যাঁ, উপরে থাকবো, নিচে ডাইনিং থাকবে, ড্রয়িং থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি থাকতে থাকতে এমন হয়ে যায় যে অনেক বেশি ঝামেলা মনে হয় উপর নিচ করাটা। তো আমার মনে হয় এই চিন্তাধারা থেকে ওনারা আরেকটা বাসা কিনে ফেলেছে। তো ওনারা দুজন খুবই চমৎকার মানুষ, খুব চমৎকার কাপল, আমাদের সবাইকে অনেক ভালোবাসে। সবসময় ওনাদের বাসায় আমরা আসি, দাওয়াত খাই। এবং ওনারা অনেক অনেক বাঙালি মানুষদের, বাঙালি কমিউনিটির জন্য অনেক কাজ করে থাকে। তো সেই জন্য আমি সবসময় ওনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তো আপনারা সবাই আমার লিপিভাবির জন্য দোয়া করবেন, এবং তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তাদের দুটো বা ছোটো ছোটো বাচ্চা আছে, দুটাই মেয়ে, খুবই লক্ষ্মী। তো আর আমি এখন এখান থেকেই বিদায় নিচ্ছি। এবং আপনারা, আমি লিপিভাবিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাকে এই সময়টা দিয়েছে ওনার বাসায় আসার, এবং ওনার বাসাটা আমি দেখানোর সৌভাগ্য হয়েছে আমার। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি লিপি ভাবির জন্য দোয়া করছি, ভাবি যেন ভালো থাকে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।